দাগনভূঞা উপজেলার বন্যা পরিস্থিতির আরেকটি ভিডিও। এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন দাগনভূঞা, এটি হচ্ছে তুলাতুলি বাজারের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তো তুলাতুলি ও এর আশেপাশের চিত্র এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো। আমি এটি হচ্ছে যে তুলাতুলি 4 নং রামনগর ইউনিয়নের মধ্যে পড়েছে তুলাতুলি বাজারটি, দাগনভূঞা উপজেলার 4 নং রামনগর ইউনিয়নে পড়েছে। তো এদিকেও আমরা যথেষ্ট পানি বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছি। তবে তুলনামূলক হারে গ্রামগুলো দাগনভূঞা উপজেলার উত্তর অংশের ইউনিয়নগুলো থেকে এখানে পানি কিছুটা কম রয়েছে, তবে পানি এই মুহূর্তে এদিকে কিছুটা বৃদ্ধি পাচ্ছে। যদিও দাগনভূঞা উপজেলার পানি আপনার উত্তর দিক থেকে কমতে শুরু করেছে, যেহেতু আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি এবং ত্রাণ বিতরণের কার্যক্রম চালাচ্ছি, সেই হিসাবে আমরা বুঝতে পারি, নিজেরা দেখতে পাচ্ছি যে আগে কেমন ছিল, বর্তমানে কেমন হচ্ছে বা পরিস্থিতি কেমন। তো ওই হিসাবে যদি আমি বলি, তাহলে বর্তমানে পানি কমতে শুরু করেছে এই এলাকাতে। যদিও 2-1 দিনের মধ্যে পানি বেড়েছে, তবে কমতে শুরু করেছে পানি। তবে আরেকটা দুঃসংবাদ হচ্ছে যে মুসাপুর যে ক্লোজারটি রয়েছে সেটি আজকে ভেঙে পড়েছে। আপনারা বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, অর্থাৎ দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো দেখেন, তারা হতাশ হবেন না, দুশ্চিন্তা করবেন না। অনেকে ফ্যামিলির সাথে যোগাযোগ হচ্ছে না, এই হিসাবে দুশ্চিন্তা করেন যে পরিবার কোথায় রয়েছে, কী আসল বিষয়। ভাই, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমাদের দাগনভূঞা উপজেলাতে সাধারণ সাধারণ ইয়াং ছেলে পেলে যথেষ্ট পরিমাণ স্বেচ্ছাসেবী রয়েছে, প্রায় 700-এর মতো স্বেচ্ছাসেবী রয়েছে, বিভিন্নভাবে উদ্ধার করতেছে, মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছে এবং ত্রাণ বিতরণ করতেছে। যারা বাড়িতে আটকা পড়েছে বা বাড়িতে রয়েছে, তাদেরকে আমরা শুকনো খাবার যথারীতি পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। তবে কারো কাছে যদি কোনো তথ্য থেকে থাকে যে এখানে পায়নি, এখানে ত্রাণ পৌঁছায়নি বা কেউ আটকা পড়েছে, আপনারা দয়া করে আমাদের ফেসবুক পেজ থেকে নাম্বার সংগ্রহ করে আমাদেরকে জানাবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের পোস্টগুলোতে আমরা দিয়ে দিয়েছি। তো এদিকে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি বাড়িঘরে বুক পরিমাণ পানি উঠে গেছে, কোথাও কোথাও তার থেকে বেশিও হয়ে গেছে। এটি হচ্ছে ফেনী নোয়াখালী ফোর লাইন সড়ক। তো যাই হোক, এদিকে চিত্রটা আমি আপনাদেরকে দেখালাম। আমি আবারও বলতেছি, প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আপনারা হতাশ হবেন না, চিন্তাগ্রস্ত হবেন না, বাড়ির মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, যেহেতু একবার কল দিলে যাচ্ছে না, কয়েকবার কল দেওয়া লাগতেছে, আপনারা বারবার ট্রাই করবেন। যদি কলে না পান, আপনারা হতাশ হবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, আপনারা আমরা চেষ্টা করতেছি সকলকে উদ্ধার করার জন্য, সকলকে শুকনো খাবার দেওয়ার জন্য। তো আপনারা এই নিয়ে টেনশন করবেন না, শুধু দূর থেকে দোয়া করে যাবেন। যাই হোক, আমি আরেকটা ভিডিও দিব মুক্তার বাড়ির দরজার একটু পরে, ভিডিওটা আসতেছে।